সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এন সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক যার নামকরণ এই অনুষ্ঠানটি যার স্বপ্ন ছিল আপনাদের মাঝে ওনার জ্ঞানটা বিতরণ করে দিবেন বিলিয়ে দিবেন যার অক্লান্ত পরিশ্রমে আমরা গত দশটি বছর ধরে এই অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছি প্রতি সপ্তাহে তিনি হলেন আমাদের ওয়ান এন্ড অনলি কাজী আরিফ ভাই যার নামকরণ এই অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ দর্শক আমন্ত্রন জানাচ্ছি আপনাদেরকে এই অনুষ্ঠানে চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন কাজী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি not bad not bad thank you so সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত বসেই প্রোগ্রামটি দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যদিও প্রোগ্রামটাকে আমি ডিজাইন করেছিলাম এভাবে যে আমাদের একজন মর্গেজ ইসলামিক সারীয় মর্গেজের একজন মর্গেজ অ্যাডভাইজার থাকবেন তার এই বিষয়ে কথা বলবেন কিন্তু আনফর্চুনেটলি তার ব্যস্ততার কারণে এটা হয়ে উঠলো না আমি চেষ্টা করব আপনাদের তার আগের সপ্তাহে বলে দেওয়ার জন্য জানানোর জন্য যে আমরা কিভাবে প্রোগ্রামটা করছি কখন করছি আপনাদের রিকোয়েস্ট ছিল যদি আমরা এটা করেছি অনেক আগে তারপরেও আমরা চেষ্টা করব বলার জন্য তো ভাবে কথা বলবো আজকের এই অনুষ্ঠানে সঙ্গেই থাকবেন আপনারা আর আজকে যে জিনিসটা থাকছে যে একটা টপিক্স যা মানে নিউজ বুলেটিন তো দিয়েই আসছি মানে দিতেই হচ্ছে সব সময় দিয়ে আসছি আর পাশাপাশি আপনাদের ট্যাক্স ফোন এবং যেগুলো ইমেল থাকছে সেগুলো তো আছেই পাশাপাশি আবার হচ্ছে এটা যে আমি একটু কথা বলবো আমরা যারা প্ল্যান করছি এই বছরে বাড়ি বিক্রি করবো যেসব ল্যান্ডলর্ডরা আছি তাদের কাছে কিছু টিপস পৌঁছে দেওয়ার জন্য যে আপনি আপনার বাড়ি বিক্রি করার আগে কোন ক্ষেত্রে কোন দিকে আপনি বিশেষভাবে স্পেশাল কিছু পয়েন্ট নজর দিবেন তো যাই হোক এটা ছিল আমার পক্ষ থেকে স্বাগত জানানো এবং অনুষ্ঠানের ডিজাইন করার কথাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমি চলে আসছি আশা ভাই ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আমি প্রারম্ভে বলেছি যে দশটি বছর ধরে চলছে এবং এই দশটি বছর ধরে আরিফ ভাই ছাড়া তো একটি প্রোগ্রামও হয়নি এবং এই প্রতিটি প্রোগ্রামে আরিফ ভাই প্রচুর নিউজ বুলেটিন দিয়েছেন আর নিউজ বুলেটিনটা উনি অ্যারেঞ্জ করেন ধরেন গত এক সপ্তাহে বা গত এক মাসে কি হলো সেগুলো নিয়ে এবং আগামীতে কি হতে যাচ্ছে এই ধরনের এনি কাইন্ড অফ নিউজ ওনার কানে আসলে সেগুলো আপনাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনার এর সাথে সাথে আমরা আপনাদের ফোন নিয়ে থাকি আপনাদের ফোন নেওয়ার কথা বলতেই যে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে আপনারা ফোন করে স্টুডিওতে সরাসরি কথা বলুন বাড়ি বিষয়ক এবং ইউকে প্রপার্টি এর বিভিন্ন জিনিস নিয়ে আর রুলস অ্যান্ড রেগুলেশন লেজিসলেশন এবং আরও অনেক জানা অজানা তথ্য জানার জন্য আরিফ ভাইয়ের সাথে সরাসরি ফোনে কথা বলেন বাড়ি কিভাবে কিনবেন বিক্রি করবেন যদি উনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কিছু ইনফরমেশন দেবেন হুইচ ইজ ভেরি ক্রুশিয়াল আই থিঙ্ক সো আপনারা আমাদের সাথেই থাকুন আর জানাচ্ছি যে আপনারা যে কোনো সময় আপনারা আমাদেরকে ফোনে কথা বলতে পারেন আর চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে দেখে আরিফ ভাই আমাদের জন্য কি নিয়ে আসছেন আজকে আরিফ ভাই থ্যাংক ইউ ভাই দর্শক আপনাদের কাছে প্রথম যে নিউজ বুলেটিন আকারে যেটা আমি দিয়ে থাকি সেটাতে থাকছে যে একটি বিশেষ কথা সেটা যেটা একটুখানি এক্সপ্লেনেশন করে বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে প্রপার্টি লাইনে যারা ইনকাম করছেন প্রপার্টি রিলেটেড কাজে মানে স্পেশালি প্রপার্টি রিলেটেড বিভিন্ন রকমের জব করে থাকছে আমরা যারা করছি স্পেশালি প্রপার্টি মেনটেনেন্সের ক্ষেত্রে যে ধরনের ইনকাম জেনারেট হচ্ছে কীরকম ধরনের আমরা করছি আমরা জানি আমাদের ব্রিটিশ বাংলাদেশে অনেক ভাইরা আছি যারা বিভিন্ন এই সেক্টরে কাজ করছি স্পেশালি প্রপার্টি মেনটেন্সের ক্ষেত্রে তো মেনটেনেন্সের ক্ষেত্রে কীরকম ধরনের ক্ষেত্রে কীরকম ধরনের আয় গ্রেটার ইউকে হচ্ছে সেটা আপনাদের কাছে একটি তথ্য তুলে ধরা যেটা আপনারা শুনে মানে জানেন অথবা জানবেন আমি পর্যায়ক্রমিকভাবে বলবো যে প্রথম স্থানে রয়েছে যারা আমরা লক স্মিথ হিসাবে কাজ করছি তাদের ইনকাম প্রপার্টি মেনটেনেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা অনএারেজ ফোরটি ফোর পাউন্ড পার আওয়ারে ইনকাম করে থাকে তো এরকম ধরনের যেটা আসছে যে স্ট্যাটিস্টিকভাবে লক স্মিথের একটা জিনিস আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন যারা আবার চিন্তা করছেন যে পাশাপাশি কিছু ইনকাম করা যায় কিনা বুঝতেই হবে এদেশের যে মিনিমাম ওয়েজেস সেটা কত গুণ চার চার মানে ফোর টাইমস মোর ভাবে তারা ইনকাম করতে পারছে সেটা হচ্ছে লকস্মিথ প্রথম তারপর থাকছে হিটিং ইঞ্জিনিয়ার যারা আছে আমরা আমাদের এখানে হিটিং এবং প্লাম্বিং থার্ড পজিশনে আসছে তারপর থাকছে আপনার প্রিন্টার এবং ডেকোরেটার এই চারটা মানে মেনটেন্সের ক্ষেত্রে টেকনিক্যাল জব করে অল্প সময়ের মধ্যে অনেক ইনকাম হচ্ছে যেটা জেনারেট করলে দেখা যায় জন এভারেজ যদি আপনি সাপ্তাহিক ইনকাম করেন তাহলে আপনার এখানে ইউকে মিনিমাম ওয়েজের যেটা আছে তার থেকে কত পরিমাণে ফোর টাইমস মোড় হিসাবে আপনারা ইনকাম করতে পারছেন তো যারা এই ক্ষেত্রে হয়তো আছেন অলরেডি তারা তো জানেনি নিজের কথা আবার যারা হয়তো চিন্তা করছেন যে হায়ার এডুকেশনে যাওয়া হলো না কোনো কারণে হচ্ছে না কোনো কারণে সেক্ষেত্রে যারা টেকনিক্যাল জিনিসগুলো আবার আমরা আছি যে আমরা মধ্যবয়সী হই না কেন বিভিন্ন সময় আছে আমরা অন্য জায়গায় কাজ করছি আবার পার্ট টাইম বা হবে এটাও একটা ইনকামের একটা বিশাল সোর্স আমি সংক্ষেপে আপনাদের বলে দিলাম যে কী ধরনের ইনকাম থাকছে এটা ছিল আপনাদের কাছে একটি তথ্যমূলক তথ্য উপস্থাপন করা যাই হোক এই কথা বলে চলে আসছি আশা ভাই ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই আপনি যেই তথ্যটা দিলেন এতে মনে হচ্ছে যে অনেক ভাই চলে যাবেন ফোরটি ফোর আওয়ার ইজ এ ভেরি থিংস লুক্রিয়েটিভ থিংসিডিটিং

আপনি তো সবার মনে প্রশ্ন বুঝেরবা আমাদের স্বপ্ন থাকে আচ্ছা আমাদের আরেকটা কল আছে আমরা কলটা নিয়ে নে তারপরে দেখি দেখি কি আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম প্রশ্ন জি ভাইয়া আমি তো লাস্ট উইক ফোন করছিলাম আবার ফার্স্ট কল ছিলাম

কোন সমস্যা নেই আপু একটা কাজ করেন আপনি আপনি ফোনটা আপনার ফোন নাম্বারটা আবার আমাদের আপনার ফোন নাম্বারটা কি লাস্টের ডিজিট সরি আসো ভাই স্টপ ইউ দেয়ার ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার মোবাইল নাম্বার লাস্টে কি ছিল এরকম ধরনের ডাবল ওয়ান লাস্টে যে 724 724 আমার অসংখ্য মানে ই আসছে আপনি কি আমার মানে

কারণ আমার দুটো নাম্বারে আমি মানে কমিউনিকেট করার চেষ্টা করি বেস্ট ওয়ে আমাদের আপনি বলেন আবার প্লিজ আপনি আপনাকে ডাইরেক্ট আবার চেষ্টা করব আবার ট্যাক্স নাম্বারও পাঠাবেন প্লিজ अगेन আপু আপনি আবার পাঠিয়ে দিন এট দ্য সেম টাইমস আমাদের ব্যাক অফিসে যারা আছেন ওদের কাছে নাম্বারটা দিন আমরা অনুষ্ঠান শেষেই আমার নাম্বারটা চেক করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কল আরে ভাই প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো যে ফার্স্ট টাইম বায়ার হিসাবে কিভাবে বাড়ি যায় আমাদের হাতে আছে মিনিট। আপনি ফার্স্ট যিনি করেছেন তার চলে যাচ্ছে আপনি সুন্দর একটা কমন প্রশ্ন থ্যাংক ইউ সো মাচ আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় বিভিন্ন বলে থাকি তারপরে আপনার যেহেতু আপনি জানতে চেয়েছেন তা সেই ক্ষেত্রে বলছি যে আমরা যখন বাড়ি প্রথম কিনতে যাব তখন যেটা আমাদের থাকবে মেনলি যেটা আমরা কাউন্সিলের ঘরে থাকে কাউন্সিলের ঘর কিনছে কিনা একটা একটা হচ্ছে যে একদম ফার্স্ট টাইম বায়ার হিসেবে আপনি প্রথম কিনতে যাচ্ছেন কোনো আপনি বেনিফিটে নাই অথবা কোনো রকমের হাউজিং অ্যালাউন্সেন্স পাচ্ছেন না অথবা পাচ্ছেন পার্টলি তো যেভাবেই হোক ধরা হোক না কেন আপনি প্রথম বাড়ি কিনতে যাবেন আপনি যখন প্রথম বাড়ি কিনতে যাবেন তখন আসছে যে প্রথম যে জিনিসটা থাকে যে আপনি একার নামে কিনছেন নাকি জয়েন্টলি অন্য কেউ থাকছে পাশাপাশি এক থেকে সাতজনের নামও কিন্তু অ্যাড করে মর্গেজ কোনো কোনো ল্যান্ডার দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা থাকবে যে আপনার ইনকামের উপর ভ্যারি করে আপনার জয়েন্ট ইনকামের উপর আবার মানে গুণ করে এটাকে সাধারণত ক্যালকুলেশন করে মানে বলা হয় যে আপনি কোন পর্যন্ত আপনি মগজ পাবেন না বাকিটুকু আপনার ডিপোজিটের কাহিনি থেকে থাকে আর কি তো এটা থাকছে আপনার প্রথম যেটা আপনার ইনকামের উপর ভ্যারি করে আপনি আস মানে আপনাকে নির্ধারণ করা হবে জয়েন্ট নামে কিনতে গেলে তখন এটাকে মানে ফাইভ থেকে সেভেন টাইমস যে টোটালস স্যালারিটা হবে ইয়ারলি তা সেই পরিমাণ আপনি মগজ পাবেন টেন পার্সেন্ট আপনাকে নর্মাল স্ট্যান্ডার্ডভাবে ফাইভ পার্সেন্টভাবে আপনি অনেক লেন্ডার আপনাকে দিয়ে থাকবে আবার সিঙ্গেল নামে কিনতে গেলে আপনি বলেন ফোর টাইমস অথবা ফাইভ টাইমস পর্যন্ত আপনার যে স্যালারিটা হবে এই পর্যন্ত আপনি সাধারণত পাবেন আবার থাকছে এভাবে তো তখন আসছে যে আপনি এভাবে প্রথম স্টেপটা থাকছে এইভাবে তারপর ডিভিশন আছে ডিভিশনগুলো অন্যভাবে আসে যে আপনার ক্রেডিট স্কোর কীরকম ধরনের না এগুলো একটা ফ্যাক্টর আছে তারপর আপনি ক মানে কোন কোনো মানে সিসি যে কান্ট্রিক জাজমেন্ট আছে কি সেগুলো ব্যারি আপনি ভোটার কিনা তো সেই ক্ষেত্রে আপনার মর্গে ভালো ডিল পাওয়ার ক্ষেত্রে আপনি সেগুলো সাধারণত পাবেন এখন আসলে আশা ভাই আপনি কি মানে ব্রেক যাওয়ার জন্য ছোট্ট একটি ব্রেকে চলে যেতে হবে এসে আমরা আবার কথা বলবো দর্শক আমাদের সময় খুব অল্প আমাদের চলে যাচ্ছি ব্রেকে ব্রেক থেকে এসে কিন্তু আবার উনি এই প্রশ্নের উত্তর দেবেন ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

স্পেশালিস্ট এবং আপনার মর্গেজ অ্যাডভাইজার যারা আছে তারা আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে আমাদের থাকছে অনেক সময় আমাদের আপনার মানে একটা কথা আমাদের কমিউনিটির ভাইবেন সবসময় বলাই ভাবে যে আমি ভীষণ করে করেছি যে আমাদের কমিউনিটিতে এরকম ধরনের একটা প্রোগ্রাম করা আমার সবটল ছিল তো সেই হিসাবে করে আসছি আমার এই প্রোগ্রামে কত মানে দশটি বছর ধরে চলছে এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার টিপস অ্যান্ড অ্যাডভাইস দিয়ে অসংখ্য আমি মানে বলতে পারি যে অসংখ্য মানে প্রপার্টি কিনে ফার্স্ট মানে ফার্স্ট টাইম বায়ার হয়েছে এরকম ধরুন অসংখ্য মানে এরকমের পেয়েছি সহযোগিতা করেছি অনএয়ারে এবং আমার টিভি মানে টিভির বাইরেও আমি স্পেশাল আমার অফিসেও এসে আপনারা মানে যারা আসছেন কিনেছেন আপনাকেও হিসেবে বলছি যে আপনাকে বেসিকটা ইনফো দিলাম তারপরে যদি দরকার হয় প্লিজ ফিল ফ্রি আমার সাথে যোগাযোগ করে আমার অফিসে আস এসে আপনি দেখা করতে পারেন আমি তখন বিস্তারিতভাবে শুনে সারকনস্টেস শুনে ই করতে পারি বলতে পারি আমি চাই আমাদের কমিউনিটি ভাই আগায় আগে আসুক প্রপার্টির মালিক হোক স্বপ্ন আমরা দেখি সেটা বাস্তবায়ন করতে যদি আমাদের সময়ও লাগে তারপর সুন্দর স্টেপসে যাওয়াটা ওয়াইজ থাকবে তো বুঝে শুনে করাটাই সবচেয়ে ভালো কাজ হবে আপনার প্রতি শুভকামনা রইল এই কথা বলে আমি চলে আসছি আশাফ ভাই ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমরা সব সময় আপনাদেরকে বারবার রিপিট করে বলি যে আমাদের আমাদের একজন কলার রয়েছে আমরা কলটা আগে নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রশ্ন একটা জিনিস জানা ছিল যে প্রপার্টির যে ডকুমেন্টগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো জি এটা হারাই গেলে কিভাবে এটা পাওয়া যায় আর এই ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলোকে কি বলা হয় ওকে

খুব কমই রিকোয়েস্ট আসছে জানার জন্য তবে খুব সেন্সিবল একটা পার্ট যে জিনিসটা থাকছে আমি আমি আমরা হয়ে আবার বাড়ির মালিক আছি আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস হারিয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমি আমার নিজস্ব ভাবে রাখার জন্য নিজের কাছে রাখার জন্য অথবা কোনো প্রয়োজনে এটাকে দেখানোর জন্য ইমপ্লিমেন্ট করার জন্য সেক্ষেত্রে কি করতে পারি তো প্রথমে চলে আসবে আপনাকে এভাবে ভাবে শর্ট ভার্সনে বলছি এভাবে যে আপনি যে সলিসিটারকে মানে নিযুক্ত করেছিলেন সেই সময় বাড়ি কেনার ক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনি অনেক সময় পাবেন এখন যদি কথা হয়ে থাকে অথবা বলা যায় এভাবে যে আপনি তো নিচ্ছেন প্রায় পনেরো বছর আগে সেই সলিসিটার কোথায় আছে আপনার সাথে কোনো যোগাযোগ নেই তো তখন কি হবে তো সেটা একটা একটা থাকে মানে একটা ফ্যাক্টর প্রথম পাওয়ার জন্য আবার দেখা যাচ্ছে কি যখন নাই সেক্ষেত্রে আপনার কী করণীয় আছে হ্যাঁ করণীয় আপনার আছে যে আমাদের এইচএমআরসির যে মানে ল্যান্ড রেজিস্ট্রি যেটা থাকে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন সেখানে ইন জেনারেলভাবে মানে প্রপার্টি অ্যাড্রেস দিলেই কিন্তু অনেক সময় পাওয়া যাচ্ছে বাড়ির মালিক কে তো বাড়ির মালিক কে কখন না হয়েছিল কী বিষয় এটা একটা কিন্তু বেসিক ডাটা আবার অনেক সময় আছে যে আপনি পুরো ফাইলটা চাচ্ছেন মানে নেয়ার জন্য তখন কিন্তু আপনাকে অল্প পয়সা পেমেন্ট করার প্রেক্ষাপটে আপনার বাড়ির ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো চলে আসবে তো সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ জিনিসটা পেয়ে যাচ্ছেন অনেক সময় আছে যে আপনি এটা কোনোভাবে টেকনিক্যালভাবে এটা করতে নিজে পারছেন না আপনি কারো সহযোগিতা নিতে পারেন প্রপার্টি স্পেশালিস্ট প্রপার্টি লয়ার যারা আছে পাশাপাশি তারাও কিন্তু আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তো সেক্ষেত্রে আপনি আপনার সেই ডকুমেন্টসগুলো ফিরে পাচ্ছেন আপনার নিজের কাছে রাখার জন্য প্লাস আপনার কোনো প্রয়োজনে সেটা যেটা লাগে তখন আপনি এটাকে নিতে পারছেন বিভিন্ন ইনফরমেশনগুলো পাচ্ছেন ওখান থেকে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কথা থাকে প্লিজ ফিল ফ্রি টু ট্যাক্স মি অর কর্মি মানে নিশ্চয় পরেও মানে আমি ট্যাক্সের প্রেক্ষাপটে উত্তর দিয়ে থাকি তো যাই হোক আপনি আশা করি আপনার ইনফোটা পেয়েছেন আমি চলে আসছি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনি একটা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ভাই ক্যান আই অ্যাড অ্যাড এনিথিং জাস্ট দ্যাস রিসেন্টলি ইস হ্যাপেন টু মাই সেলফ অ্যান্ড রিসেন্টলি জাস্ট টু উইক্স এগাও দ্যান আই ওয়ান্টু গুগল অ্যান্ড গুগলে যেয়ে আমি জিনিসটা দেখলাম এবং তাদেরকে আমি যখন কল করলাম দর্শক কল করার সাথে সাথে ওরা আমাকে বললো যে দিস ইজ দ্য ফর্ম ই জাস্ট পে সিক্স পাউন্ড অ্যান্ড দে আউট অ্যান্ড আমি করার সাথে সাথে আবার কল দিলাম কল দেওয়ার সাথে সাথে ওরা বললো যে তোমার নামে কিন্তু ভুল আছে হুম হুম এবং ও বললো যে জাস্ট গিভ আস ইমেল উইল উইল নেম এটাকে মানে মানে কারা পে করেছিল আই হ্যাভ টু পে মাইসেলফ টু হুম

আপনি পেয়ে যাচ্ছেন এক ডেটা তারপরে যদি ওটা আপনার মানে সম্পূর্ণ না হয় তখন ল্যান্ড রেজিস্ট্রির কাছেই এই জিনিসটাকে যেতে হবে তখন ল্যান্ড রেজিস্ট্রি আপনাকে পাঠিয়ে দেবে যেটা আবার এখানে মানে এখানে একটা কথা আছে যে অনেক সময় আছে অন্য অনেক মানে কিছু ফার্ম আছে তারাও কিন্তু অ্যাসিস্ট করে তারা কিন্তু অনেক বলেছে না সেটা এটা বলিনি এটা বলিনি অনেক ফার্ম আছে যারা আপনাকে এডিশনাল পয়সা নিয়ে করে এখন দেখা যাচ্ছে কি যে আপনি অল্প পয়সার মধ্যে ল্যান্ডটাকে ডাইরেক্ট পাচ্ছেন সে কথাটা আমি বলেছি কিন্তু আমার আপনার প্রেক্ষাপটে এটা আসছে যে এখানে যখনই আপনি অন্য থার্ড পার্টির কাছে মাধ্যম করছেন তখন জিনিসটা আপনার পয়সা বেশি যাচ্ছে

তো এই যে মেনটেন্স যে পয়সাটা পাওয়া যায় ওইটা দিয়ে কি সে বাসা কিনতে পারবে স্টুডেন্ট থাক অবস্থায় এই ব্যাপারে যদি কিছু জানান আচ্ছা মানে এটাকে কি ইনকাম দেখাতে পারবে কিনা তাই তো এটা ইনকাম দেখাতে পারবে কিনা এবং সে এটাতে মর্গেজ পাবে কিনা মর্গেজ পেলে এটা সিস্টেম কি এবং সে কি ফার্স্ট টাইম বায়ার কন্ডিশন কোনটা হবে হুম হুম ওকে এইগুলা ব্যাপারে যদি একটু জানাতেন জি আরিফ ভাই আপু আপনি চাইল্ড ফোনটা রাখতে পারেন আমি আপনাকে আপু বলে সম্বোধন করলাম যে কারিসি ওয়াইজ আপনার আপনি যে মানে একটা প্রশ্ন করেছেন খুব সুন্দর একটা প্রশ্ন আনকমন এজাল আমার কাছে এরকম ধরনের আসেনি আমার কাছে আসে মগজ রিলেটেড অন্যভাবে যে ইনকামের ক্ষেত্রে আমাদের এ দেশে যে আমরা আমাদের ছেলেমেয়েরা যখন ইউনিভার্সিতে যাচ্ছে তাদেরকে যে মানে টিউশন ফিস যে লোন দেওয়া হচ্ছে তার একটা সিস্টেম আছে সেই ফর্মেটে যখন তারা নিচ্ছে তো সেই সিস্টেমে তারা যখন চাকরি করবে দেওয়া হবে এটা একটা পার্ট আপনি আসছেন ইনকাম মানে বলে যে জিনিসটা বুঝে দিয়েছে মেনটেনেন্স বলে যে কথাটা থাকছে সে এটা পাচ্ছে এটাকে ইনকাম করা যাবে কিনা মানে ইনকাম হিসেবে দেখানো যাবে কি না ব্যাপারটা থাকছে যে টিউশন ফিস এক জিনিস মেনটেনেন্স কিন্তু আর জিনিস সেটার পাশাপাশি থাকছে যে এটা টেকনিক্যালভাবে মেন আপনার ইনকাম হিসেবে আসবে না কারণ মেইনটেনেন্সের জন্য তার একটা খরচ করা হচ্ছে অথবা করা হবে তো সেটাও কি কেউ কিন্তু দিতে হচ্ছে আপনাকে মানে মানে যে নিচ্ছে তাকে দিতে হচ্ছে যে মেইনটেনেন্সের পয়সাটাও ওখানে অ্যাড করে তাকে মানে একসময় রিটার্ন করতে হচ্ছে এই জিনিসটা সেটাও একটা পার্ট অফ লোন লোনের মতোই জিনিসটা থাকছে এখন থাকে যেটা যে ও যখন মানে যদি কোনো পার্ট টাইম কাজ করে মানে সেটা একটা ইনকাম হিসেবে আসতে পারে আবার আসতে যখন অনেক সময় আছে যে অনেক অনেক সাবজেক্টের ক্ষেত্রে যে মানে ইন্টারনি করা হয় যখন সেখানে যে স্যালারিটা পায় সেটা একটা কাউন্ট হতে পারে অ্যাজ এ ইনকাম হিসেবে তখন সেই সেটাকে ধরে সে কোন পরিমাণ পর্যন্ত মর্গেজ পাবে এবং সেই মর্গেজের কতটুকু ডিপোজিট হিসেবে। হ্যাঁ আবার সে দিতে পারছে তো সেই প্রেক্ষাপটে শেষ তখন ফার্স্ট টাইম বার হতে পারছে আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন আমি যেটা আমার একটা ছোট্ট আপডেট আছে সেই পাশাপাশি জিনিসটা আপনি খেয়াল করবেন আমি একটু বুঝিয়ে বলবো যে আমরা মানে আমার একটু পরেই আছে সেটা আমি পরে আসছি আপনি খেয়াল করবেন যে এটা থাকবে আর কি যে আমরা আমাদের ওয়ান যে পার্সনকে বাড়ি ক্ষেত্রে ফার্স্ট টাইম বাইর হিসেবে কীভাবে হেল্প করতে পারি যাই হোক সবাই ব্যাকটেরিয়া ধন্যবাদ আরিফ ভাই দর্শক কথা বলতে বলতে সেকেন্ড সেগমেন্টে শেষ সময় চলে আসছি আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটা ব্রেকে ব্রেক থেকে এসে আবার আপনাদের প্রশ্ন নিব এবং কথা বলবো ধন্যবাদ সময়তে দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ আরিফ আমাদের এই অনুষ্ঠানে যতগুলো প্রোগ্রাম হয়েছিল দর্শক গত দশটি বছর ধরে এগারো বছর প্রদর্পণ করব ইনশাল্লাহ আর দুই তিন মাস পরেই সো প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে আপনারা ফেসবুকে যাবেন সেখানে প্ল্যাটফর্মে যে শুধু লেখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ লেখলে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম চলে আসবে এবং আমাদের সাথে যুক্ত হতে হলে প্লিজ আমার সেখানে ফলোতে প্রেস করে বা আপে প্রেস করে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের সাথেই থাকবেন ফেসবুকে অ্যাট দ্য সেম টাইম সেই ইউটিউবে যে আমাদের সাথে সাবস্ক্রাইব করবেন আশা করি আমাদের অনেক ভিউয়ার্স আপনার মাধ্যমেও দেখতে পাবে এবং আমাদের সব সময় আপডেটগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন দর্শক ফোন করার জন্য স্ক্রিনে চিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন টেক্সট নাম্বারটি রয়েছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও এবং আমাদের ইমেল অ্যাড্রেস তো রয়েছে চলে আসছি কাছে ভাই ক্যারি অন আপনারা দেখছিলেন আমি যে বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন নিউজ বুলেটিন দিচ্ছিলাম পাশাপাশি কিছুক্ষণ আগে যে কলাটি মানে কল করেছেন তাকে বলছিলাম যে আজকে আমার নিউজ বুলেটিনের মধ্যে আপনার যে মানে একটা প্রশ্ন জানতে চেয়েছেন আমি চেষ্টা করেছি আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরে যদি কিছু কথা থাকে আপনি মানে জানাবেন জিনিসটা এভাবে বলতে যাচ্ছি আমরা জানি যে আমরা লাভড ওয়ানের জন্য প্রপার্টি ল্যাডারে ওঠার জন্য আমরা কীরকম ধরনের সহযোগিতা করতে পারি যদি স্ট্যাটিস্টিক্সে আমরা চলে আসি যে আমরা আমি যদি এভাবে আসি নাইনটিন এইটিতে আমরা একটা বাড়ি যখন কিনতে গিয়েছি ফার্স্ট টাইম বায়ার হিসেবে তখন আমরা থ্রি থাউজেন্ড পাউন্ডের দিয়ে কিন্তু বাড়িটা কিনতে পেরেছি যেটা অনএভারেজ ধরা ছিল যে বাইশ হাজার পাউন্ডের বাড়ির দাম অনএভারেজ এখন গেটার ইউকেতে টু টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড অন এভারেজ একটা একটা প্রপার্টির দাম সেক্ষেত্রে যদি টেন পারসেন্ট আমরা যদি চিন্তা করি তো সেই কতখানি পরিমাণ দিতে হচ্ছে তো সেখানে টেন পার্সেন্ট দিতে গেলে চলে আসে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাজ এ মানে ফার্স্ট টাইম বায়ার হিসাবে তো সেই ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে এভাবে বলার জন্য যে সরি আমার কি কলের মানে ডাইরেক্ট কল আসছিল সরি যে জিনিসটা থাকছে এভাবে বলার জন্য বোঝানোর জন্য যে আমরা যখনই কিনতে যাচ্ছি এখন সেই ক্ষেত্রে বিভিন্ন জনের সাকিস বিভিন্ন রকমের তখন আমরা যদি এভাবে আসি যে আমি পার্টলি বেনিফিট নিচ্ছি কোন পর্যায়ে আমি এটাকে নিতে পারি আবার যখন আমরা স্টুডেন্ট অবস্থায় এসে ইন্টারনেটে করছি সেই ক্ষেত্রে কীরকমভাবে পারছি আবার সেই ক্ষেত্রে আমরা যেটাকে ইনজেনারেল বলা হয় থাকে ব্যাঙ্ক অফ মাম অ্যান্ড ড্যাড কী পরিমাণে সহযোগিতা করছে লাভ টু কি প্রপার্টিতে প্রপার্টি ল্যাডারে ওঠার জন্য তো অনেভারেজে যে মানে সিস্টেমগুলো থাকছে যে আমরা অনেকেই অনেক সময় চিন্তা করি এভাবে যে প্রপার্টি যখন কিনতে যাচ্ছি তার স্যালারিতে কাভার করছে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট মাম অ্যান্ড ড্যাড যারা আছে স্টাবলভাবে আছে তারা সহযোগিতা করছে এখন সেই ক্ষেত্রে মাম ড্যাডের সহযোগিতার প্রেক্ষাপটে তখন আমাদের জেনারেশনরা প্রপার্টি ল্যাডারে আসতে পারছে আবার আসছে অনেক সময় যে হ্যাঁ এটা হচ্ছে ইয়াং স্টারদের জন্য আবার আছে যে আর আমরা কাউন্সিল ঘরে থাকছি তাদের জন্য কি সিস্টেমে আছে কি করা যাচ্ছে তো কাউন্সিলের ঘরে অথবা বিভিন্ন আমরা যখন বেনিফিট নিচ্ছি তখন এই ক্ষেত্রে অনেক সময় আছে যে কিছু কিছু ল্যান্ডার ব্যাংক বিল্ডিং সোসাইটিও কিন্তু সহযোগিতা করছে লিঙ্কড উইথ যে আপনি যে ধরনের বেনিফিটগুলো পাচ্ছেন সেটা হচ্ছে আপনার একটা ইনকাম এবং পাশাপাশি আপনি জব করছেন সেটাও কিন্তু আর ইনকাম ধরা হচ্ছে তো ক্ষেত্রভেদে বিভিন্ন ব্যাংক বিল্ডিং সোসাইটি ইউকেতে হবে এভাবে ক্যালকুলেশন করছে প্রপার্টি ল্যাডারে ওঠার জন্য তো এখন যদি ধরা হয় বোঝা হয় যে এই এই ক্ষেত্রে যে স্ট্যাটিস্টিক্স আপনাদের দিচ্ছিলাম যে যদি চলে আসি আমরা বিশ বছর আগের স্ট্যাটিস্টিক্স অথবা তিরিশ বছর আগে প্রপার্টি ল্যাডারে ওঠার জন্য কীরকম ধরনের সহযোগিতা ওর কীরকম ধরনের প্ল্যানিং থাকে তো আমাদের কমিউনিটি ভাইবোনের কাছে এইভাবে স্পেশাল রিকোয়েস্ট থাকবে আপনারা আপ টু ডেট হয়ে নেবেন অনলাইনের যুগে আছে অনেক সময় গুগল করলে আপনি পেয়ে যাচ্ছেন আবার অনেক সময় আছে যে আপনাকে কিছু টেকনিক্যাল জিনিসের জানার দরকার থাকে আবার থাকছে যে আপনার কিছু প্ল্যানিংটাও রাখতে হবে যে আপনি কীভাবে মডিফাই করতে পারেন যে আপনি প্ল্যান করছেন দু বছর পরে বাড়ি কিনবেন অথবা দেখা যাচ্ছে এক বছর পরে মানে আপনি কিনতে যাচ্ছেন তো আপনি যদি কিছু কিছু স্টেপস নেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাফোর্ডেবিলিটি এখনকার ক্ষেত্রে আপনি যে দামে কিনতে পাচ্ছেন সে দামে হচ্ছে আপনি কিনতে পাচ্ছেন না কিন্তু আপনি যদি প্ল্যান করেন এক বছর পরে আপনার ইনকাম যদি আরও মানে বাড়ানোর চেষ্টা করা হয় তো সেক্ষেত্রে আসছে তো পাশাপাশি এটাও থাকছে যে অনেক ব্যাঙ্ক বিল্ডিং সোসাইটি যারা অনেক সময় প্রপার্টি কেনার ক্ষেত্রে তারা মর্জিজ গ্যারান্টর হিসেবে অনেকে আগে আসতে পারে সেটা হতে পারে অ্যাগেন মাম অ্যান্ড ড্যাড ব্যাঙ্ক অফ মাম অ্যান্ড ড্যাডের যে কথা বলছিলাম আবার হতে পারে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি তারাও আসতে পারে একজন মর্গ হিসেবে হিসেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনিও আপনার মানে লাভ ডুয়ান ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ বাড়ির মালিক হতে পারছেন তো সেখানে স্বপ্ন দেখা একটা নিতান্তই স্বাভাবিক বিষয় থাকে আমাদের জীবনে তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কিছু মানে কিছু ইনফরমেশন এবং প্রফেশনাল সহযোগিতা নেওয়া জানার বিষয় থেকে থাকছে তো যাই হোক আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই টপিকসে বুঝিয়ে দেওয়ার জন্য যে আপডেটটা দিলাম আপনাদের কাছে চলে আসি আশা ভাই ভাই ধন্যবাদ আরে ভাই দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনারা আবার দেখতে চান টিভি কাইন্ড টু রিপিট দিস প্রোগ্রাম এভরি ফ্রাইডে নাইন থার্টি ইন দ্য মর্নিংয়ে তারা প্রচার করে আচ্ছা আপনারা যারা এই প্রোগ্রামটি আবার দেখতেছেন এবং যারা দেখেনি তাদেরকে দেখাতেছেন প্লিজ গো অন দ্যাট টাইম অ্যান্ড হ্যাভ লুক অ্যাট দ্য সেম টাইমস আমাদের এই প্রোগ্রাম প্রত্যেকটি প্রোগ্রাম একটু আগে বলেছি যে কিন্তু চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে এবং এখন লাইভে চলছে এন টিভি ইউরোপ ইউটিউবে এবং আমাদের পেজে চলে গেছে লাইভে সো আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি যখন খুশি তখন আপনারা দেখতে পারেন যে কোনো জায়গায় আপনারা বাসে আছেন বা চলতি পথে বা চা খাচ্ছেন আপনারা কিন্তু আপনার ফোনে সবসময় আমাদেরকে পাবেন আর সব সময় পাবেন বলতে টেক্সট নাম্বারটি এবং টেক্সট নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আমাদের সাথে টেক্সট করে বা যে কোনো প্রশ্নে ওইখানে ছুটি দিতে পারেন তা আরিফ ভাই সময় করে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে আরিফ ভাই ব্যাক থ্যাংক ইউ এসব ভাই ভাই দর্শক আপনাদেরকে মানে অনেক সময় বলে আসছি এবং জানিয়ে আসছি যে প্রপার্টি বিষয়ক যে জিনিসগুলো থাকে স্যারাউন্ডিং আমরা কাভার করছি মানে আমি স্পেশালি সবভাবে রিলেটেডভাবে স্টিল বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারনিয়ার হিসেবে কাজ মানে এখন চলে আসছি প্রতি সপ্তাহে প্রোগ্রামটা করছি আপনাদেরকে বিভিন্ন জিনিস জানানোর জন্য বোঝানোর জন্য আমার কিছু ছোট জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে আপনারাও সেই ক্ষেত্রে আসতে পারেন আমি কমিউনিটির এরকম ধরনের সাফল্য কামানার জন্য কিন্তু প্রোগ্রামটি এইভাবে ডিজাইন করা আপনাদের কাছে কমিটি করেছিলাম যে বিভিন্ন সময় লন্ডনে স্পেশালি লন্ডনে এবং স্যারাউন্ডিং বিভিন্ন সিটির মধ্যে যে বিভিন্ন রকমের আমাদের প্রপার্টি সেমিনারগুলো হয়ে থাকে বিভিন্ন রকম ফেয়ার হয়ে থাকে আপনাদের কাছে কিছু আপডেট দেওয়া ডেট তুলে ধরে দেওয়া কোথায় কীভাবে আসছে তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি আমরা যারা স্পেশালি বাই টুল একটা ল্যান্ডলোর আছি ইনভেস্টর আছি তাদের জন্য একটা ফেয়ার আসছে সেটা হবে লন্ডনের অলিম্পিয়াতে ছয় সিক্স অফ মার্চে যেটা একটা বড়ো রকমের এটাকে আপনার নর্মালি কোনো ফি দিতে হচ্ছে না আপনাকে এখানে এন্ট্রি আপনি করতে পাচ্ছেন অনলাইনে যে লন্ডন ল্যান্ডলোড ইনভেস্টমেন্ট শো দিলেই তখন আপনার ডেটাগুলো আসবে আপনি এটাকে ফর্ম ফিল আপ করবেন আপনাকে একটা পাস পাঠিয়ে দেওয়া হবে তখন সেখানে আপনি এখানে আসতে পারেন তো এখানে জিনিসটা এই ফেয়ারে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে স্পেশালি ফর বাই টু লেট ল্যান্ডলোডের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে মানে এটাকে ডিজাইন করা তো নট অনলি দ্যাট টু বি অনেস্ট বাট এখানে আসলে আপনি যে রকম দেখতে পাবেন মানে মানে প্রতিদিনই আপনার জিনিসটা থাকবে এরকমভাবে যে ছয় তারিখেই যে সেমিনার প্রায় পঞ্চাশটি সেমিনার মানে এখানে হবে এখানে প্রায় ওয়ান হান্ড্রেড ভিটার যারা আসবে বিভিন্ন স্টল নিবে বিভিন্ন টাইপের ওই প্রপার্টি রিলেটেড মর্গেজের ক্ষেত্রে হতে পারে ট্যাক্সের ক্ষেত্রে হতে পারে মানে বিভিন্ন লাইনে ইনভেস্টর প্রপার্টির মেনটেনেন্স সো মেনি ফ্যাক্টরসের ক্ষেত্রে আসতে পারে ফার্স্ট টাইম বায়ারদের জন্য বিভিন্ন মর্গেজ অ্যাডভাইজার বিভিন্ন ব্যাঙ্ক বিল্ডিং সোসাইটিও কিন্তু সেখানে আসবে তো এক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন যে এটা একটা সড়ক কমিটমেন্ট ছিল আপনাদের কাছে বলার জন্য যে আমাদের বাঙালি ভাই বোনরা যারা এই লাইনে আছেন অথবা আগাতে যান সেক্ষেত্রে আবারও বলছি যেটা ডিজাইন করা এভাবে তার মানে নট অনলি ফর দ্যাম যারা ফার্স্ট টাইম বায়ার আছেন এবং যারা কাউন্সিলের বাড়িতে আছেন যারা রাইট টু বায়ার আওতায় অথবা মানে হাউজিং অ্যাসোসিয়েশনের আওতায় আছেন তারাও বাড়ি কেনার ক্ষেত্রে আবার ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও আপনি সেখানে আসতে পারেন যেখানে আপনার অসংখ্য জিনিসটা থাকবে গত এগারোটি বছর ধরে এই জিনিসটা তারা করে আসছে এবং বছরে ন দুবার হয়ে থাকে তো এবার ছয়ই মার্চ অলিম্প লন্ডন অলিম্পিয়াতে থাকে আমি প্রতিটা সময় যাওয়ার চেষ্টা করি তো আপনারা থাকবেন দেখবেন আপনারা একটু মানে চেক করে নেবেন এটা ছিল আপনাদের কাছে একটি তথ্যভাবে পৌঁছে দেওয়া আমার যেটা কমিটাই ছিল আসাভাবে ব্যক্তি ভেরি ইনফরমেটিভ হোপফুলি আপনারা সবাই যাবেন দর্শক দর্শক আবারও কথায় কথায় বলতে হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটি প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ফেসবুক এবং আমাদের ইউটিউবে আসো দেখবেন আমাদের একজন কলার আছে আমাদের সময় আছে ওনলি সিক্সটি সেকেন্ড আমরা কলার প্রশ্নটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দাশোকুম ওয়ালাইকুম আসসালাম প্রশ্নই করুন ভাইয়া আমি প্রশ্নই করুন আপনি টিভিটা মিউট করে নিন

আবার কথা বলতে বলতে সময় শেষ আমরা সেগমেন্টে চলে একটু পরে আর আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে ভালো থাকুন দেখাবে একটু পর ধন্যবাদ সমারিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পরে আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শহীদ কাজী আরিফ দর্শক আপনারা যারা কল করতেছিলেন প্লিজ ডু গিভ এস এ কল বিকজ দিস ইজ লাস্ট সেগমেন্ট অ্যান্ড উই ডু হ্যাভ এ ভেরি লিমিটেড টাইম এবং যে দর্শকরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ওনার সাথে কীভাবে দেখা করা যায় গিভ এস এ টেক্সট অ্যান্ড উনি কিন্তু ওনার অমৃত অফিসে অবশ্যই দেখা করেন করতে আসার আগে উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট আপনারা আসবেন না থ্যাংক ইউফ ভাই বলে রাখছি যে আসছে তারপরে যে কথাটা বলছিলাম যে আমি কিন্তু চার্জ করি না এটা মানে আমাদের কমিটি ভাবে আপনারা জানেন তারপরে বলছি যারা মানে নতুনভাবে দেখছেন তাদেরকে স্পেশালিভাবে বলা যে আমি কিন্তু আমার প্রফেশনাল টাইমে বিজনেস টাইমে আমি মানে সময় দিচ্ছি ফ্রি অফ কস্ট যাই হোক দর্শক আপনাদের কাছে যে কথাটা বলছিলাম যে আজকে আমি কাভার করার চেষ্টা করতে চেয়েছিলাম যে আমাদের যারা ল্যান্ডলোড আছি তারা বাড়ি বিক্রি করার ক্ষেত্রে কি কি ধরনের স্টেপস নিব সেটাকে কাভার করা যায় অসংখ্য কলে আজকে অনুষ্ঠানটি অনেক ডাইভার্ট হয়ে গেছে এদিকে কিছু সময় প্রেক্ষাপটে লুক লাইক মানে আমি ওভাবে আজকে দিতে পারছি না মানে এটা এই 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 তথ্যটা মানে আগামী প্রোগ্রামে থাকবে আশা পাই আমরা একটু নোট রাখতে পারি এভাবে আর যারা মানে মানে আমাদেরকে ইমেল করছেন তাদেরকে একটু বলে রয়েছে সাম রিজন আমাদের ইমেলটা একটুখানি ডিস্টার্ব করছে তো হোপফুলি ইস কেন সলভ ওই দিন ফিউ ডেজের মধ্যে আপনারা যারা ট্যাক্স এবং হোয়াটসঅ্যাপ করছেন তাদের জন্য বলছি যে প্লিজ ফিল ফ্রি টু কন্টিনিউ আমাকে একজন মানে কলার আপু বলছেন কিছুক্ষণ কোন আগে যারিফাকে এক সপ্তাহ আগে কল দেওয়া হয়েছে মানে ট্যাক্স করা হয়েছিল আমাকে উত্তর দেওয়া হয়নি আমি অ্যাপোলজি চেয়ে নিয়ে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এভাবে কারণ আসে কি আসলে অসংখ্য কল থাকে দৈনন্দিন লাইফ প্লাস কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে সব কিছু ব্যালেন্স করে আমি চেষ্টা করি পৌঁছে দেওয়ার জন্য তারপরে যদি না পারি প্লিজ আবার ডাবল ট্রিপল টাইম পর্যন্ত করে আমাকে আমার পিছনে থাকবেন মানে একটু বলবেন আর কি মানে এটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে আপনি কিন্তু মানে যিনি কল করেছেন তাকে আবারও বলছি প্লিজ একটুখানি লিখে দেবেন ডাটাটা যাতে আমার যেন সুবিধা হয় রিকল করার ক্ষেত্রে তো যাই হোক এখন চলে আসবো কি আশা আমরা মানে কতক্ষণের আমাদের এই সেগমেন্টটা আমাদের এখন 10 মিনিট আছে আচ্ছা থ্যাংক ইউ আশা ভাই দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন আমার মানে প্রোগ্রামের অর্নামেন্ট আশা ভাইয়ের সহযোগিতায় গত 10 বছর পার করে আমরা 11 বছর পদঙ্গ করছি প্রতি সপ্তাহে প্রোগ্রাম করছি তো সেক্ষেত্রে আশাব ভাইয়ের অনেক সহযোগিতা এবং আশা ভাইকে কিছু ইনস্ট্রাকশন দিতে হয় মাঝে মাঝে তো আশা করি সেক্ষেত্রে আশাব ভাইকে বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ কল আর আপনারা যারা করছিলেন কল প্লিজ ডু কন্টিনিউ আবার আপনাদের কাছে চলে আসছি একটা নিউজ বুলেটিন আপডেট আপ টুডেট দেওয়ার জন্য সেটা থাকছে যে আমরা যারা অনেকে ল্যান্ডলোড আছি তারা বাড়ি দিয়ে দিচ্ছি এজেন্টের কাছে অথবা নিজে ভাড়া দিয়ে দিচ্ছি সেখানে খেয়াল করছি না নিজে যাচ্ছি না এজেন্টের কাছ থেকে রিপোর্ট নিচ্ছি না তো তখন কি কি হতে পারে বাড়িতে সত্যি অনেক কিছু হতে পারে এদেশে সব দেশেই কম বেশি যে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যারা ল্যান্ডলোড আছি আমরা বাইটল ল্যান্ডলোড যারা আছি প্লিজ আপনারা দেখে নেবেন আপনি কোন এজেন্টের মাধ্যমে দিচ্ছেন সেরকম কীরকম ধরনের কোয়ালিফাইড এজেন্ট তারা তারপরে আপনার বাড়িতে দেখাশোনা করছে কিনা আপনি দিয়ে ভরসা করে আপনি আর যাচ্ছেন না কিন্তু আপনারা কিন্তু টেকনিক্যালভাবে আপনার নিজের ইন্টারেস্টে যত ব্যস্ততাই থাকুন না কেন তারপরে কিন্তু আপনার যাওয়া উচিত হবে স্পেশালি আমার প্রপার্টি লাইনে গত বিশটি বছর ধরে ব্যবসা করছি সেই আমার প্রতিটি ম্যানেজমেন্টের ল্যান্ডোনারের কাছে বলা থাকে যে আমরা আমাদের পার্টের জব করছি বাট প্লিজ ডু কাম অ্যান্ড হ্যাভ এ লুক কথাগুলো এইভাবে বলার জন্য আমরা যারা খেয়াল করছি খেয়াল করছি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে বলার জন্য যে এখানে প্রচুর পরিমাণে মানে সেটা হতে পারে লন্ডন অথবা অন্য সিটিতে তো যেখানে দেখেন দেখা যাচ্ছে যে ল্যান্ডলোড নিজে জানছে না আবার ফেক এজেন্টের মাধ্যমে বাড়ি ভাড়া দেয়া হয়েছে তো সেক্ষেত্রে ল্যান্ডলোডকে জরিমানা করা হয়েছে প্রচুর পরিমাণ নট অনলি দ্যাট তারপরে সেই ফেক এজেন্ট যে ছিল সেটাকেও তাকেও জরিমানা করা হয়েছে গভর্নমেন্ট যখন এখানে লেগে থাকে বিভিন্ন ক্ষেত্রে তখন এটাকে অনেক ল প্রেক্ষাপটে বিভিন্নভাবে এটাকে করা হয় যেটা হাল সিটিতে হয়েছে এটা সেখানে দেখা যাচ্ছে যে মানে ক্যানাবিসের চাষ করা হয়েছে তার বাড়িতে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ডের ওর্থ অফ ক্যানাবিস মানে পাওয়া গিয়েছে সেখানে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ল্যান্ডলোডকে জরিমানা করা হয়েছে এগারো বছরের জেল তো এখানে জিনিসটা থাকছে আমাদের কমিউনিটি ভাইভন্ডে আমরা যারা আছি অলরেডি ল্যান্ডলোড নিজের পার্টে আছি নিজে ম্যানেজ করছি প্লিজ ডু কেয়ার ইউরসলফ আবার যা যেসব এজেন্টের কাছে দেয়া হচ্ছে সেসব এজেন্টকে আপনার ঠিক মতো দেখছে কিনা ফলো আপ করছে কিনা যদি করা না হয় এটা ধরে আপনি ল্যান্ডলোড আপনাকে কিন্তু প্রথমেই আপনাকে জরিমানা করা হবে যদি থাকুক এখানে একটি ভালো এজেন্ট অথবা মন্দ এজেন্ট সেটা কিন্তু অন্যরকমভাবে আপনার সাথে কেমন ভাবে জিনিসটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে লেখা আছে এটা শুধু দিলাম আপনাদের কাছে পৌঁছে দেয় এভাবে ক্যানাবিসের কথা বলে শুধু ক্যানাবিস না এরকম ইলিগ্যাল অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়েছে আমি যদি পার্সোনালি চলে যাই মানে দিস টাইপ অফ সিন আই সিন মাই একটা প্রপার্টিতে যখন ভ্যালুয়েশনে গিয়েছিলাম তখন এটা আজ থেকে পনেরো বছর আগে আমি পেয়েছিলাম সেই মানে তিন বেডরুমের ফ্ল্যাটে ক্যানাবিসের চাষ করা হয়েছে একটা ফ্ল্যাটের মধ্যে যে মাটি বারো ইঞ্চি মাটি দিয়ে পুরো ফ্ল্যাটে করা হয়েছে তো এটা একটা একটা সেক্টর অনেকগুলো ফ্যাক্টর আছে আপনারা জানেন এখানে অনেকভাবে বিভিন্ন সময় বিভিন্ন করে তো আপনারা দেখে নেবেন বুঝে নেবেন কেমনে দেখছেন কি করছেন এবং কাকে দিচ্ছেন যাই হোক কথা বলে আমি চলে আসছি আশা ভাই একটি ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমাদের থার্ড সেগমেন্টে আমরা খুব কাছাকাছি চলে আসছি ফোর্থ সেগমেন্টে অলমোস্ট ফিনিশ দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আবার দেখতে চাইলে দেখতে চাইলে আপনারা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া তো রয়েছে দ্য সেম টাইমস আপনারা আবার দেখতে পাবেন ফ্রাইডে এভরি মর্নিং নাইন থার্টিতে কিন্তু এই অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচার করা হয় আশা করি আপনারা দেখবেন এবং আমাদের সাথে কল করার জন্য এবং স্টুডিও নাম্বারে যে নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করতে পারেন টেক্সট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে রয়েছে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে হাতে আর ফোর মিনিটস আছে ইউ ভাই আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি প্রোগ্রামটা কি যেভাবে ডিজাইন করেছি আজকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বা বা ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের কাছে যে প্রোগ্রামটা এভাবে যা আমাদের প্রোগ্রামটা এমনভাবে আমি করেছি যেটা ট্যালেন্ট নিউ ট্যালেন্ট পুরনো ট্যালেন্ট কাউন্সিলের ট্যালেন্ট ল্যান্ডলোড নিজে থাকেন বায়ো টু ল্যান্ডলোড রিলেভেন্ট উইথ মর্গিজ প্রপার্টি রিলেটেড যত কিছু আছে এই সব বিষয়ে কাবার করে আসছি আমরা আমি সোফার লাস্ট প্রায় এগারো বছর তো আপনাদের বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন টিপস অ্যাডভাইস আমাকে মানে অনুপ্রেরণা করেছে মডিফাই করেছি তো ক্ষেত্রে আপনারা অনেক সময় জানতে চান যদিও আজকে প্রোগ্রামটি ডিজাইন করেছিলাম এভাবে আমাদের সামরিজন ভাইয়ের ব্যস্ততার কারণে আসতে পারেনি সে জন্য আপনাদের কাছে মানে ক্ষমপ্রার্থনা করে নিচ্ছি যেটা ছিল সরিয়া মর্গেজ নিয়ে আমরা তাকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম আবার অনেকে রিকোয়েস্টের প্রেক্ষাপটে ডিজাইনটা করা যদিও আপনাদেরকে সামনে জানাবো তো যাই হোক আমি চলে আসছি আপনার কাছে আর একটা আপডেট দেওয়ার জন্য আমরা অনেকেই যারা ল্যান্ডলোড আসি আমরা যখন ট্যান্ডকে ইভিকশন প্রসেসে নিয়ে যা করছি সেক্ষেত্রে যে স্পেশালি কোভিড পর থেকে এই পর্যন্ত যে সময় পার হয়ে আসছে আপনার মানে কোর্টের সিস্টেম জিনিসটা এমনভাবে আসছে যে কোর্টের ব্রোকেন সিস্টেম এবং বেলিফ সিস্টেমের মধ্যে একটা ভালো ক্রাশ করেছে তো সেই প্রেক্ষাপটে ইভিকশন প্রসেসটা এবং বেলিফ অর্ডারটা অনেকটা পিছিয়ে গেছে আপনারা আপনারা যেভাবে নিজেরা যদি করে থাকেন কোনো ক্ষেত্রে অথবা কোনো লয়ার মাধ্যমে তো একটু ভালো করে দেখে নেবেন জেনে নিবেন কারণ অনেক সময়টা এটা এদেশের ল সিস্টেমের মধ্যে থেকে আপনি চেষ্টা করছেন আমি আপনার কতখানি করতে পারছি সেটাকে আপ রাখা বোঝা এবং যদি কোনো কারণে আপনার এজেন্টের মাধ্যমে করেন সেগুলো কিন্তু আপনার দায়িত্ব থেকে যাচ্ছে তো আনফর্চুনেটলিভাবে বলতে হচ্ছে যে স্টেকিং লঙ্গা এবং এটা মানে নর্মাল প্রসেসে আসতে প্রায় সামটাইম এক বছরও লেগে যাচ্ছে সম্পূর্ণ হোল প্রসেস করার জন্য তো আমরা একটুখানি খেয়াল করে নেব

ধন্যবাদ আরিফ ভাই দর্শক কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন বড় মতো আবারও বলছি যে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট নাম্বারটিতে কোশ্চেন করে চলে দিন এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে হলে ফেসবুকে ফেসবুকে যেয়ে আমাদের সাথে ফলো করুন অ্যাট দ্য সেম টাইমস ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করুন আরিফ ভাই আমাদের এক মিনিট সময় আছে আমি বলবো যে আপনি দর্শকের কাছে বিদায় নেবেন অ্যাট দ্য সেম টাইমস আমার কিছু বেশ কিছু আপডেট ছিল তো সেটা আশা বলে দিচ্ছি বিদায় নিয়ার পালা যে কথা বলছিলাম যে আজকে চেষ্টা করেছিলাম অন্যভাবে কথা বলার জন্য যে আমরা ল্যান্ডলোড হিসেবে প্রপার্টি বিক্রি করতে গেলে সাতটা স্টেপসগুলো কোনোভাবে মিস করব না তো এই পর্বে মানে এটা নিয়ে আগামী পর্বে কথা বলবো আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সর্বপ্রতি পৃথিবীর শুভেচ্ছা সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আমি শুভরাত্রি ধন্যবাদ আরিফ ভাই দর্শক চলে যেতে হচ্ছে কিন্তু ইনশাল্লাহ আবার আসবো নেক্সট উইকে সেম টে টাইমে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক